Hello lovely viewers, assalamu alaikum. Welcome back to my channel. আমি বাংলাদেশি ব্লগার তানিয়া। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া, সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো দেখতেই পাচ্ছেন ক্লিনিং এর কাজ চলছে। তো এতদিন যে আমার বাসায় গেস্ট এসেছিল, তো গেস্টে যাওয়ার পর অনেকগুলো কাজ বাকি রয়ে গিয়েছে, সবগুলো জিনিসপত্র গোছানো। তো এগুলি সুন্দর করে মুছে আমি শোকেসে রেখে দেব। তো আমার ডিনার সেটগুলো মুছে নিয়েছি, আর এখানে আমার স্পুনগুলো ভালো করে মুছে নিচ্ছি, বুয়া আমাকে ওয়াশ করে দিয়েছে। তো এগুলি সব কিছু সুন্দর করে তারপরে টিস্যু দিয়ে মুছে এখন আমি সবগুলো রেখে দিব শুকেছে। আর আমার আজকে একটু বাজার সদাইও করলাম আফিপাকে স্কুলে সকালে দিয়ে, কিছু সদাইপাতি লাগবে বাসার জন্য, কিছু ফ্রুটও শেষ হয়ে গিয়েছিল। তো আমি বাসাতে মানে বাহিরে বের হলেই আমার আসলে যেটা দেখলে আর কি, বাজার সদাই মানে বাজারে গেলেই আমার এটা সেটা কিনতে ইচ্ছে করে। তো এই যে আমি কিনে নিয়ে আসলাম কিছু ফ্রুট সবজি, তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আবার আফিপাকে স্কুল থেকে আনার পথেও কিন্তু আমি কিছু জিনিসপত্র কিনেছি যেগুলি আমার দরকার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে মুড়ি, আমাদের বাসায় আসলে মুড়ি চলে। আমি আফিপা মুড়ি অনেক পছন্দ করি, যখনই কিছু খেতে না ইচ্ছে করে তখন আমরা মুড়ি দিয়ে চা খাই, গুড়ের চা আমার খুব ভালো লাগে, পাশাপাশি আফিফাও পছন্দ করে। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমার টুকিটাকি কেনাকাটা বাজার সদাই। আফিপার স্কুল ছুটি হয়ে গিয়েছে, আফিপাকে বাসায় আসার পথে আবার কিছু কেনাকাটা করলাম। তো দেখতেই পাচ্ছেন রামেন কিনে নিয়ে আসলাম, কয়েকদিন যাবতই আফিপা বলছিল যে রামেন কিনে দিতে। আসলে বাসায় যদি রামেন না থাকে, আফিপা একদম বারবার আমাকে বলতে থাকে যে রামেন শেষ হয়ে গিয়েছে, রামেন কেন কিনে দিচ্ছ না। তো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারে আফিপা রামেন পছন্দ করে। তো রামেন কিনতে গিয়ে আরও কিছু সদাইপাতি কিনে নিয়ে আসলাম ঘরের জন্য যেগুলি দরকার, তো সেগুলি দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সংসারে অনেক জিনিসই লাগে, দেখতে মনে হয় যে দুজন মানুষের সংসার, কিন্তু সংসারে কেনাকাটা কিন্তু দুজন মানুষের মতো না। একটা সংসার যখন হয় তখন অনেক কিছু লাগে, আর আমার সংসারটা আসলে আমি মনে করি না যে ছোট সংসার, আমার সংসার কিন্তু অনেক বড় সংসারদের মতোই আর কি। আমার সংসারটাকে মেনটেন করি, আমার বুয়ারা এখানে খায়, তারপরে ম্যাম হুজুর অনেক সময় সবাই মানে যখন যখন কোনো কিছু স্পেশাল কিছু রান্না করে তখন ওরা কিন্তু আমাদের সাথে খায়। তো যাই হোক, এই যে একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু ঘরের জিনিসপত্র। আজকে আমার বাসায় আমার ফ্রেন্ড এসেছিল সন্ধ্যায়, তো বলছিল আজকে আমার সাথে দেখা করবে। ও কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিল, তো অনেকদিন থাকার পর বলল যে আমার সাথে দেখা করবে। তো আমি বললাম ঠিক আছে, তো আমার বাসায় এখানে এসে আমরা একসাথে মিট করি। তো ও সন্ধ্যার দিকে আমার বাসায় এসে পড়েছে, অনেকদিন পর দেখা। আসলে ও আমার ফ্রেন্ড প্লাস আমার ফুফুতো ভাইয়ের বউ,
আসলে ফ্রেন্ডশিপটা হলো আমার ওর বিয়ের আগে, ওর বিয়ে যখন হয়নি তখনই আমাদের ফ্রেন্ডশিপ ছিল। আমাদের ফ্রেন্ডশিপ থাকার পর আমার মা আর আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘটকগিরি করে তারপরকে আমরা ভাইয়ের বউ বানিয়েছি। তো এখন আমার ফ্রেন্ড প্লাস আমার ভাইয়ের বউ, ভাবি বড় ভাইয়ের বউ। তো যাই হোক, আমার বাসায় এসেছে, তো আমি বলছিলাম যে ডিনার করে যাবি, তো ওকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর অনেক আড্ডা গল্প করছিলাম। আসলে বাসায় ফ্রেন্ডরা আসলে কখন যে টাইম পাস হয়ে যায় বুঝতেই পারছিলাম না। আসলে আমার যদি বাসায় ফ্রেন্ড বা কাজিনরা বা আত্মীয় স্বজন কেউ আসে তখন আর ক্যামেরা অন করতে মন থাকে না, মানে মন চায় না, মন চায় যে একটু আড্ডা মারি, ভালো একটা সময় পাস করি বা ওদের সাথে একটু ভালো টাইম স্পেন্ড করি। তো বেশি ভিডিও করিনি, তো বেশিক্ষণ ছিল না, এই প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমার বাসায় ছিল। তো এই যে চলে যাবে যেহেতু রাতে এসেছে আমার সাথে দেখা করতে, তো ভালো লেগেছে সময়টা, খুব মানে ভালো সময় কাটিয়েছি আমরা দুইজন, অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি। আসলে আর একটু বেশি সময় থাকতে পারলে ভালো লাগতো, এই যে চলে যাচ্ছে। আসলে ভালো মুহূর্তগুলো অনেক তাড়াতাড়ি চলে যায় আর দুঃখের সময় কিন্তু কাটতে চায় না। তো যাই হোক, আমি রাতে আবার একটু দুধ চিতই বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন দুধ চিতইটা ঘন করে দুধ দিয়ে তারপর আমি চিতইটা বাহির থেকে কিনে দুধের ভিতর ভিজিয়ে দিয়েছি আর গুড় দিয়েছি। কিন্তু চিতই পিঠাটা এত নরম হয়ে গিয়েছিল যে একদম সফট হয়েছে, কিন্তু উঠাতেই পারছিল না, ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, চিতই পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে, কিন্তু পিঠাগুলো ভেঙে গিয়েছে, তো কিছুই করার নাই। আসলে আমি তো খাবো, আমার অনেক ফেভারিট এই শীতে, কিন্তু দুধ চিতইটা আমার খাওয়া হয়নি, তাই আমি রেডি করে ফেললাম। তো খেতে খেতে আমার ব্লগটাও কিন্তু শেষ পর্যায়ে ভিউয়ার্স। তো দেখা হবে আবারও নতুন ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া। আর যারা আমার ভিডিও দেখেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকে ব্লগটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমি তানিয়া বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন ব্লগে, সে পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখতে হবে। খেতে খেতে আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।